नमस्कार दर्शक बंधुरा, झुमा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब बाड़ीते किभाबे रेस्टुरेंट बा ढाबार मतो तंदूरी आलुर परोटा बानिये नेवा जाए। तार जन्य दो कप आटा, एक कप मयदा निएछि, हाफ टी स्पून नून दिलाम, आर दिये देब सादा तेल थ्री टी स्पून। एबार शुकनो अवस्थाते नून तेल दिए आटा मयदाटा भालो करे मिशिए निएछि। एबार एकटू एकटू करे जल दिए पुरो मयदाटा मेखे नेब, मयदा बा आटाटा मेखे निच्छि। प्रथमे एकेबारे जल देवा जाबे ना, एइभाबे बारे बारे जल दिए माखते हबे। एइभाबे माखते माखते आमार सोया कप मतो जल लेगेछे। एबार सफ्ट डो तैरि करते हबे, तार जन्य जल दिए भालो करे मेखे नेब। এইভাবে নরম করে যদি মেখে নেওয়া যায় তাহলে স্টাফিং ভরতে সুবিধা হবে আর পরোটাটা ফুলবেও। একটু তেল মাখিয়ে এটা রেস্টের জন্য আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমার ওয়ান টিস্পুন গোটা ধনে আর চারটে গোটা শুকনো লঙ্কা ফ্রাই প্যানে এইভাবে শুকনো অবস্থায় একটু নাড়াচাড়া করে এটা একটু গুঁড়ো করে নেব। একবারে ফাইন গুঁড়ো করব না। আর কাসুরি মেথি ফ্লেমটা অফ করে বা একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে এইভাবে হাতের সাহায্যে ক্রাশ করে নেব। আলু সেদ্ধ করে রেখেছি, খোসাটা ছাড়িয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর লাগছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আদা কুচি আর রসুন কুচিটা ওয়ান টিস্পুনের কাছাকাছি নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি, আর নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। অবশ্যই এটা ড্রাই হবে, এরকমভাবে সব জিনিসগুলো নিতে হবে। পাউডার মশলা বা রোস্টেড মশলা সব নিয়ে নিলাম। এবার তান্দুরি মশলা বাজারে যেটা কিনতে পাওয়া যায় হাফ টি স্পুন দিলাম, নুন দিলাম আর আমচুর পাউডার দিয়ে দিলাম। ভালো করে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব চাপ দিয়ে বা প্রেসার দিয়ে মাখা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে জল বেরোবে। এবার দেখে নেব আমার ডোটা সেট হয়ে গেছে। এইভাবে লেচি তৈরি করে নেব। এই পরিমাণ আটা ময়দা দিয়ে আমার আটটা লেচি তৈরি হয়েছে। এবার শুকনো আটাতে এইভাবে লেচিটা মাখিয়ে নিয়ে প্রথমে লুচির থেকে বড় সাইজের বেলে নেব। আমি এইভাবে স্টাফিং ভরি, তাতে কোনো রকম স্টাফিং বেরোবে না আর পরোটাও ফুলবে। মাঝখানে দিয়ে দিলাম এই আলুর পুরটা, একটু ময়দা ছড়িয়ে নেব যাতে একটু ড্রাই হয়ে যায়। এইভাবে চারদিক থেকে ফোল্ড করে দেব, তারপর হালকাভাবে একটু প্রেস করে ময়দা বা আটা ছড়িয়ে বেলে নেব হালকাভাবে। কোনো রকমভাবে স্টাফিং বেরোবে না এইভাবে যদি করে না হয়। আর পরোটা যদি ফোলাতে হয় প্রত্যেকটা পরোটাই ফুলবে, তবে আজ আমি তান্দুরি আলুর পরোটা করব, পরোটাটা ফোলাবো না। এইভাবে দুটো বেলে নিয়েছি। এবার একটা দিকে জল লাগিয়ে নেব, যাতে তাওয়ার নিচের দিকে জলের দিকটা দিয়ে দেবো, এইভাবে চেপে চেপে, যাতে তাওয়ার সাথে এটা আটকে যায়। আর অন্য দিকেও সামান্য একটু জল দিয়ে কালো জিরে দিয়ে এইভাবে চেপে দেবো। এবার একটু তেল দিয়ে দিলাম, যাতে গ্যাসের ফ্লেমে এটা ধরার পর একটা গোল্ডেন কালার আসে। সামান্য তেল দিতে হবে, নাহলে তেলটা ফ্লেমের মধ্যে পড়ে যেতে পারে। সামান্য একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি। এবার তাওয়াটা উল্টো করে এইভাবে গ্যাসের ফ্লেমে সেকে নেব সব দিকটা সমানভাবে। আর খুন্তির সাহায্যে এইভাবে ধরে থাকতে হবে, নাহলে পড়ে যেতে পারে। এবার এইভাবে তাওয়া থেকে সরিয়ে নিয়ে দুপিঠটাই যাতে আমার শাকা যায় তার জন্য উল্টে দেব। আর তেল লাগিয়ে একটু সেকে নিতে হবে। এবার এইভাবে চিমটের সাহায্যে গ্যাসের ফ্লেমে দুদিকটা খুব ভালো করে এইভাবে পুড়িয়ে নেব বা সেকে নেব। বেশ গোল্ডেন কালার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আর রান্না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা নরম সফট হয়েছে। আর ধনে পাতার চাটনি দইয়ের সাথে সার্ভ করুন।
আজ এখানেই, পরে আবার দেখাবে। ধন্যবাদ।